আমার সামনে বসে আছে জসিম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো ভালো। তো জসিম ভাই আছে, উনি আসলে কাজটি আমাদেরকে অর্ডার করছে এবং ওনার দায়িত্বে পুরো কাজটি চলবে, পুরো ওনাদের ফ্ল্যাট। আসলে আপনার কি হয় যে কাজটি দিয়েছে ভাই? বন্ধা ভাই না? আচ্ছা যাক ভালো, উনি লন্ডন থাকে। আচ্ছা ওনার দায়িত্বে কাজ চলতে আছে, ড্রয়িং ডাইনিং এর মাঝখানে জিপসামের গেট পিলার দিয়ে সুন্দরভাবে করতে চান। অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো এরকমের রাউন্ড আর্চ কখনো করবেন না, কারণ এগুলো আমরা করে নিব। জিপসাম পিলার এবং রাউন্ড যা যা লাগে আমরা করে নিব। এই করার কারণে কিন্তু এখন আবার ভাঙতে হইতে হবে ডিজাইন। মাস্টার বেডের ডিজাইনটা মূলত এরকমই হবে, দেখতে পারতেছেন আপনারা। এই খাটটা ভিতরে থাকবে এবং দুই সাইডে ডিজাইন হবে, উপর পিলার হবে। এই যে কাজগুলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি সিলেটে। সিলেট জিন্দা বাজার থেকে কিছুটা সামনে, এটা হলো সুবিধ বাজার থেকে কিছু সামনে বনকলাপাড়া। তো এখানে আসলে আমরা এই বিল্ডিংটির ভিতরে, যে বিল্ডিংটি দেখতে পারতেছেন, এই বিল্ডিংটির ভিতরে আমরা কাজ করতে আসছি জিপসামের। তো সিলেট শহরে আসলে আমাদের অনেক কাজ করা হয়েছে আগে, তো এখন আবার নতুন করে স্টার্ট করলাম। তো কারো যদি প্রয়োজন হয় আমরা এক দেড় মাস এখানে কাজ করব। যদি বিল্ডিংয়ের কোনো কাজের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, আর দেখতে আছেন যে কে জিপসাম ডেকোরেশন কোম্পানি ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল ফেসবুক চ্যানেলটি। অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাবো আসলে আমরা কোথায় কী কাজগুলো করব, কীভাবে করতে আসি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো বিল্ডিংটি একটু দেখাই দেবো, যে পুরো বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বিল্ডিংটি আসলে অনেক সুন্দর এবং চমৎকার একটি বিল্ডিং এখানে আসলে তৈরি করা হয়েছে। তো দর্শক আমি এখন ভিতরে নিয়ে যাব, আপনাদেরকে ভিতরে দেখাবো আসলে কী কাজগুলো হবে, চেষ্টা করবো। বিল্ডিংয়ের প্রথম ঢোকার স্পেস, আমরা পাঁচতলায় কাজ করতেছি, পাঁচতলায় চলে যাব। দর্শক এখন পাঁচতলায় যাচ্ছি, পাঁচতলায় গিয়ে আপনাদেরকে একটু দেখাবো পুরো ফ্ল্যাটটা, যে আসলে কী ধরনের কাজগুলো আমরা করতে আসি সেগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক আমি এখন তিনতলায় আছি, তিনতলায় একটু দেখাই নেই। তিনতলার ভিতরে মালামাল রাখা আছে, আমরা ঢাকা থেকে যে মালামালগুলো আনছি সেগুলো কিন্তু তিনতলায় রাখা আছে, দেখতে পারতেছেন আমার সামনে। এগুলো পাঁচতলার মালই কিন্তু তিনতলায় রাখা হয়েছে, দেখতে পারতেছেন। এই যে অসংখ্য কাজ, প্রায় এখানে 6 লাখ টাকার কাজ হবে পুরো ফ্ল্যাটে। তো আসলে উনি অনেকদিন যাবৎ লন্ডনে থাকে, লন্ডন প্রবাসী। তো আসলে সিলেটে কিন্তু লন্ডনের লোকজন বেশিই থাকে। তো দেখতে পারতেছেন মালামাল রাখা আছে। আমি এখন আবার পাঁচতলা যাচ্ছি। দর্শক পাঁচতলার কাছাকাছি চলে আসছি, দেখতে পারতেছেন অসাধারণ একটি বিল্ডিং আছে এখানে। এই যে দেখতে পারতেছেন এই যে বিল্ডিংটা, সাজ্জাদ মহল। এই বিল্ডিংটা আসলে অনেক সুন্দর এবং এই যে স্টুডিয়াম দেখা যায় এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে। দর্শক পাঁচতলায় চলে আসছি, পাঁচতলা এটাই। এখানে 4টে পিলার হবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এখানে একটা, এখানে একটা। উপরে লাইটিং সিলিং হবে। এটা হলো পাঁচতলা। তো ডান পাশে একটি ফ্ল্যাট, বাম পাশে একটি ফ্ল্যাট, দুইটা মিলেই একত্রত একটি ফ্ল্যাট কিন্তু। তো এই সাইড দিয়েই ঢুকবো। এই সাইড হলো ড্রয়িং রুম, দেখতে পারতেছেন আপনারা ড্রয়িং রুমের। আমি এখন আসি ড্রয়িং রুমে। আসলে এখনও কাজ চলতেছে, কাজ মাত্র স্টার্ট করলাম। ড্রয়িং রুমে সুন্দর একটি সিলিং হবে, এখানে জানালা হবে, আর এটা ফল সিলিং হবে, পুরোটা একদম লাইটিং সিলিং হবে। এখানে রাউন্ড গেট হবে। গেট করার জন্য আপনাদের একটি টিপস দেব, অবশ্যই আপনারা এটা দেখবেন ভিডিওটা। এটা হলো আপনার টিভির ডিজাইন হবে এই ওয়ালটায় পুরো। আর এখানে একটি দুই সাইডে দুটো ডিজাইন হবে, মাঝখানে ফ্রেম হবে, একটা গ্লাস হবে। আর ড্রয়িং রুমে যে টিপসটি আপনাদেরকে দিতে চাই, দেখুন এরকমের কেউ রাউন্ড বা আর্চ বা পিলার কেউ করবেন না। আমরা বারবার আপনাদেরকে বলে দেই, তারপর আপনারা কিন্তু অনেকেই ফোন করে বলেন রাউন্ড আর্চ পিলার করে ফেলেছেন, করবেন না, তাহলে কিন্তু এরকম ভাঙতে হবে। যারা ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে জিপসামের গেট পিলার দিয়ে সুন্দরভাবে করতে চান, অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো এরকমের রাউন্ড আর্চ কখনো করবেন না, কারণ এগুলো আমরা করে নিব। জিপসাম পিলার এবং রাউন্ড যা যা লাগে আমরা করে নিব। এই করার কারণে কিন্তু এখন আবার ভাঙতে হইতে আছে, ঠিক আছে। এই হলো ড্রয়িং রুম, এইটা আছি ড্রয়িং রুমে, আর এটা হলো ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমের মাঝখানে, ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা গেট হবে,
সুন্দর এটা ক্রিয়েট হবে। আর এখানে পুরো বিল্ডিং এর সার্কিট ব্রেকার ছিল, এটা এই সাইডে এখন পিছনে নিয়ে যাবে। আর এই সাইডে একটি বেডরুম আছে, এই যে একটি বেডরুম, এটা হলো টয়লেট, একটা কিচেন রুমটা হলো এই কিচেন রুম, আর এটা হলো একটা বেডরুম, আর এটা হলো আবার দেখাইতেছি, এটা হলো ডাইনিং, এটা ডাইনিং, আর ওইটা হলো ড্রয়িং রুম। এখানে ড্রয়িং ডাইনিং মাঝখানে গেট হবে, আর এটা হাফ সিলিং হবে পুরোটাই, আর জানালার ডিজাইন হবে, আর এখান দিয়েও যাওয়া যায় ভিতরে, ওই সাইডে যাওয়া যায়, একটা গলি আছে ভিতর থেকে আর কি। এই অংশটা হলো লিফটের অংশ, মানে পিছন থেকে আর কি। তো আমি এই সাইড দিয়ে যাবো না, আমি এই সামনের সাইড দিয়ে যাবো। এই সাইডে গেলে আপনাদেরকে একটু দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে, আমাদের কর্মীরা কাজ করতে আসছে, একটু দেখাই। চলুন, এটা হলো পাশের ফ্ল্যাট, মানে ওই সাইড দিয়ে কিন্তু আসা যায়, আগেই বলছি। এটা হলো গলি, সামনের গলি, একটা রুম, এই সাইড ছোটো একটা রুম, এই সাইডে রুম আছে, ওই সাইড রুম আছে, এই সাইডে মাস্টার বেডে কাজ চলতেছে, সেগুলো দেখাবো। তো মালামালগুলো আবার এই রুমেও রাখা হয়েছে, দেখতে পারতেছেন গম্বুজের সিলিং হবে এখানে, অনেক মালামাল। আর এগুলো বর্ডার কর্নার সিলিং রোজ হবে, আর এই সাইডে অনেক মালামাল রাখা হয়েছে, এই যে দেখতে পারতেছেন অনেক মালামাল কিন্তু আইনে এখানে রাখা হয়েছে, যা আমাদের কর্মীরা কাজ করতে আছে। এটা হলো রুম, আর এগুলো দরজা, প্রত্যেকটা দরজায় কিন্তু ডিজাইন হবে, সুন্দর সুন্দর ডিজাইন হবে এইসব দরজায় কিন্তু। তো এই এটা একটা বাথরুম আছে এখানে, আর এখানেও কিন্তু মালামাল রাখা হয়েছে, এই যে দেখতে পারতেছেন। রাকিব কেমন আছো? এই যে দেখতে পারতেছেন পার্ট, আমাদের পার্ট কিন্তু কাজে লাগে। আর এটা হলো দরজার ফ্রেমের ডিজাইন, এই যে দেখতে পারতেছেন দরজার ফ্রেমের ডিজাইন, অনেক কাজ আছে এখানে, এক দেড় মাস প্রায় সময় লাগিয়ে যাবে। তো আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা আপনাদের কাজগুলো দক্ষতার সাথে করে দেবো। আমি এখন মাস্টার বেডে আসি, এই যে মাস্টার বেড, মাস্টার বেডরুমের ভিতরে আসলে অসাধারণ কিছু কাজ হবে, যা সবচাইতে ড্রয়িং রুম আর মাস্টার বেডরুমে কিন্তু ডিজাইন বেশিরভাগ লক্ষ্য করা হয়েছে, এবং ডাইনিং তিনটে রুমে। তো আমাদের কর্মীর কাজ করতে আছে, ওই সাইডে আছে নয়ন, এই সাইডে জহিরুল ভাই, আর জাকারিয়া আছে হেল্পার। তো প্রথমে আমরা এই ডিজাইনটা কী করতে আসি আসলে আপনারা বুঝবেন না, হয়তো করার পরে বুঝবেন আর কি। তো আমরা এখানে একটা খাট থাকবে, এই যে মাঝে 6 ফিট খাট থাকবে, এই খাটের পিছনের ডিজাইনটা স্টার্ট করলাম, আর উপরে সিলিং করার জন্য যা যা দরকার হয় নে লেভেল করে আমরা স্টার্ট করে দিচ্ছি। এখানে এই ডিজাইনটা থাকবে, এখানে পিলার থাকবে, উপরে ডিজাইন থাকবে, এখানে ফ্রেমের ডিজাইন থাকবে, মানে অনেক সুন্দর লাগবে আর কি ডিজাইনটা। জসীম ভাই তো আছে, ডিজাইনটা একটু দেখাইলে ভালো হইতো। দর্শক, আমি একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে, এখানে ক্যাটালগ আছে, এ হলো ডিজাইন। মাস্টার বেডের ডিজাইনটা মূলত এরকমই হবে, দেখতে পারতেছেন আপনারা, এই খাটটা ভিতরে থাকবে, এবং দুই সাইডে ডিজাইন হবে, উপর পিলার হবে, এই যে কাজগুলো চলতে আছে, দেখতে পারতেছেন, বসেন আপনি ওখানে, এই যে দেখতে পারতেছেন কাজ আমাদের কর্মীরা স্টার্ট করে দিয়েছে। আমরা কালকে আসছি, তো আজকে কাজ স্টার্ট করলাম, সব মালামাল আছে। এই যে এখন যে ডিজাইনটা দেখতে পারতেছেন এখানে, এই ডিজাইনটা হবে তোরে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, আর ওয়ালে কাজ হবে। তো আমার সামনে বসে আছে জসীম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই তো ভালো। তো জসীম ভাই আছে, উনি আসলে কাজটি আমাদেরকে অর্ডার করছে, এবং ওনার দায়িত্বে পুরো কাজটি চলবে, পুরো ওনার ওনাদের ফ্ল্যাট। আসলে আপনার কি হয় যে কাজটি দিয়েছে ভাই? বন্ধা ভাই না? আচ্ছা, যাক ভালো, উনি লন্ডন থাকে। আচ্ছা, ওনার দায়িত্বে কাজ চলতে আছে, তো আশা করি অনেক ভালো, উনি অনেক কাজ ভালো বুঝে, আমাকে অনেক হেল্প করবে, এবং আমাদের যা কর্মীরা আছে তাদের অনেক হেল্প হবে। আপনি কাজ আসলে বুঝেন, আমি ওনার ইউটিউবে অনেক কাজই দেখেছি, ইউটিউব থেকে মূলত ওনাকে কালেক্ট করেছি। এর আগে উনি অনেক জায়গায় কাজ করেছে, তো ওনার কাজগুলো আমি ইউটিউবে দেখেছি, অনেক ফিনিশিং এর কাজ, অনেক ভালো লেগেছে ওনার কাজগুলো, তাই পরবর্তী টাইমে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে এই কাজটা আমি এখানে নিয়ে আসি। যাক, ধন্যবাদ আপনাকে। আসলে এখন বলার কিছু নাই, কারণ আমরা কাজ এখন স্টার্ট করছি, কাজ শেষ করে দেবো, ভালো করতে বললে তখন আপনি আমাদেরকে অনেক অনেক আমাদেরকে বলবেন, এবং কাস্টমারকেও আপনি হেল্প করবেন যে কাজ করার জন্য। কিন্তু আমরা এখন যেহেতু কাজ মাত্র স্টার্ট করলাম, কি করবো এখনও বুঝতে পারতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কাজ করি, তারপরে বাকিটা আসলে আমরা দেখা যাক কতটুক করতে পারি। তো দর্শক, জসীম ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি আসলে জব করে এক জায়গায়, তারপরেও সে কাজ থেকে কিন্তু বোন জামার জন্য, খুশি করার জন্য বোনকে, সেই জন্য কিন্তু আসলে এই কাজগুলো উনি করাইতে আছে, অনেক হেল্প করতে আছে, কারণ ওরা বাইরে থাকে, এখানে কাজ করার জন্য ভালো লোক দরকার হয়, তাহলে দেখা যায় কি কাজগুলো বুঝে নিতে সুবিধা হয়, আমাদের ক্ষেত্রেও সুবিধা, আমরাও ভালো মতন বুঝিয়ে দেবো কাজগুলো, এবং ওনারাও যাতে বুঝে পায়।
তো আমরা চেষ্টা করব কাজগুলো খুব ভালো মতন করার জন্য, বাকিটা উপর আল্লাহ দেখা যাক কি করতে পারি কতটুকু। আর আপনারা অবশ্যই সাথে থাকবেন, এই পুরো বিল্ডিং এর অনেকগুলো ভিডিও পাবেন, আপডেট পাবেন কি করতে আছি কিভাবে করতে আছি সেগুলো পাবেন। আর এখানে দুইজন সিনিয়র মিস্ত্রি আছে, নয়ন আছে, জহিরুল ভাই আছে, তার সাথে কাজ করে থাকে সব সময়। তো তারা থাকবে আপনাদের সাথে এই কাজগুলো করার সাথে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই নিত্য নতুন আপডেট কাজগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অফিসিয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অনেক কিছুই আছে, সেগুলো আপনারা শেয়ার করবেন। আর আমি একটু পাশ থেকে দেখাইতে চাই, এখানে আসলে এখান থেকে দেখান যাবে না, ওই সাইড থেকে দেখাই, কি আছে বেশি দূর না। এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু আপনাদেরকে একটু কাছে দেখাইতে চাই, এইটা হলো স্টুডিয়াম। এই যে দেখতে পারতেছেন এখানে, এখানে কিন্তু আন্তর্জাতিক যে খেলাগুলো হয় সিলেটে সে খেলাগুলো কিন্তু এখানে হয়। আর এগুলো দেখতে পারতেছেন, এগুলো পাহাড়, এই দেখতে পারতেছেন অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়। সেখানে কিন্তু অনেক সুন্দর একটি বিল্ডিং আসলে আমরা কাজ পেয়েছি, আমাদের সৌভাগ্য গৌরব। সিলেটে আমরা আসলে জিন্দাবাজারে যে কাজগুলো করতে আসি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর কাজগুলো উপহার দিতে পারি। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।